are watching 71 News Television. সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করেছে। আজ শনিবার সকাল 11:30টায় জুবিলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মানববন্ধন শেষে মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন জুবিলি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাহিম, সানোয়ার, ফাসামা, তাহমিম, ফাহিম প্রমুখ। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে কোনোভাবে কেন্দ্রীয় শহীদ মিনার তৈরির নামে মাঠ দখল করতে দেওয়া হবে না। আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার আছে, কিন্তু একটি বিদ্যালয়ে দুটি শহীদ মিনার নির্মাণ দুর্বিষন্ধি। এছাড়া ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিও পালন করে শিক্ষার্থীরা। মিছিলে যান দেব তবু মাঠ দেব না স্লোগান দেয় ছাত্ররা। উল্লেখ্য, গত 31 জুলাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম ইনামুল কবির ইমন জুবিলি মাঠে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের ফলক উন্মোচন করেন। এরপর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে আসছে। আগামী 72 ঘণ্টার মধ্যে শহীদ মিনারটি ভিত্তিপ্রস্তর ফলক সরানো সহ শহীদ মিনারের নতুন জায়গা নির্ধারণ না করা হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন সহ নানা কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন। প্রত্যেকের দাবি যে এই মাঠটি যারা জন্য কেন্দ্রীয় শহীদ মিনার জন্য না নেয়, সুনামগঞ্জ আর অনেক জায়গা রয়েছে তারা এসব জায়গা নেয়, কিন্তু আমাদের এই মাঠটিকে আমাদের পঙ্গুত্ব করার জন্য তারা না নেয়, এটাই আমাদের দাবি। একটি সুন্দর খেলার মাঠ আমাদের এই ছোট ভাইয়েরা খেলে, কিন্তু আমরা শহীদ মিনার চাই, কিন্তু আমাদের স্কুলের মাঠে কেন? আমাদের স্কুলের মাঠে যদি শহীদ মিনার হয় তাহলে আমাদের ছোট ভাইয়েরা খেলতে পারবে না। সুনামগঞ্জ থেকে কুলন্দেশ্বর দাস, 71 News TV।